মোরামতি নেই, তবে তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর রিসালাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক আলেম এক বন্ধু আমরা দোয়া করি আল্লাহর হেদায়েত রাখো। কারণ পূজাতে যে জামান তিন সাত সূরা আমরা তিনি এখানে মানুষ বলতেছেন কর্মের জীবন শেখায় করবে না, দেখে দিয়েছেন যারা বক্তা তাদের এই কথা দিলেন পরে অন্যের জীবন শেখায় করবে না। আমার প্রতি দৃষ্টি বলবে কিন্তু অপরের প্রতি তা বলতে যাবে না। এতে হেদায়তের কাজে অপরের কুৎসা বলবে না, তাতে হেদায়তের কাজে বিঘ্ন ঘটে। এটা আমরা বলতে চাই, কাউকে কটাক্ষ করে নয়, কাউকে খারাপ মনে করে নয়, তবে যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে এই, যারা নারায়ে রিসালাতের স্লোগান শুনবে, যারা এটাকে ফালতু স্লোগান বলে, এটা তাদের ঠিক হয় না। ওরা জানে না রিসালাত কতদূর পর্যন্ত আমার আল্লাহ নিয়েছেন, অথবা ঠিক কেন রিসালাত এটি শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়, আমার প্রতি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তুহি আউয়াল, তুহি আখির, তুহি ইয়াসিন, তুহি তহ, তুমি ইয়াসিন, তুমি তহ, তুমি মুসাম্মিল, তুমি মুত্তাসিন, তোমার কোন তুলনা না। ইয়া সাহিবান জামান, ইয়া সাইয়িদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর, লাকাদ নাওয়ারাল কমার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইয়া সাহিবান জামাল, ইয়া সাইয়িদাল বাশার, মিন ওয়াজহিকা, আপনার চেহারা থেকে চন্দ্র আলোকিত হয়, সূর্য আলো পায় আপনার চেহারার নূর দিয়ে। সেই নবীকে নূর নবী বললে শরীর কেন চুলকায়? জোরে বলুন, যে নবীর চেহারার নূরে সূর্য আলোকিত হয়, চন্দ্র আলোকিত হয়, যে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ বিখণ্ডিত হয়, যে নবীর সাথে কথা বলে পাথর, যে নবীর সাথে, যে নবীর কথায় ওই বট গাছ সহ বিভিন্ন বড় বড় গাছগুলো শিকড় খুলে উপরে সে নবীর কদমে সালাম জানায়। আল্লাহু আকবার। সাতিশ হাজারন নতকর হাজারন সকল কমরবে ইশারতি, সাত সাজার, সাত মানে চলে আসা, দ্রুত চলে আসা, সুবহানাল্লাহ বলেন। সাত সাজার গান চলে এসে নবীর কলমে সাজদা করল, সাত সাজার নাতকা, নাতকা এত কথা বলা, সুবহানাল্লাহ বলেন। নাতকার হাজার পাথর কথা বলে, হে বাবা কথা বলে কে? খুন কথা কি বলে? পাথর নবীকে সালাম দেয়। পাথর যদি নবীকে সালাম দেয়, উম্মতে মুহাম্মদি হয়ে নবীকে সালাম দিলে শেরেফ হবে? ইতিহাস এটা ঐতিহ্য,
সাহাবীদের সুন্নাহ বলি আর মিলাদে দাঁড়িয়ে সালাম দেওয়াকে, এটাকে আমরা মুস্তাহসান উত্তম বলি। কিন্তু তোমরা বলেছ মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে বছরে একান্তর নয় প্রতি সপ্তাহে সপ্তাহে মিলাদুন্নবীর অনুষ্ঠান হওয়া একান্ত বাঞ্ছনীয় আবশ্যক, এটা আমরা বলি নাই তোমরা বলেছ। আমরা খালি তোমাদের কাছে সুনাইয়া ডেলিভারি দিলাম, প্রোডাকশন তোমাদের প্রোডাকশন, আমরা শুধু ডেলিভারি দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের ডেলিভারি স্পিচ, আমাদের ডেলিভারি স্পিচ গুলো, আমরা যে কথাগুলো আমরা তোমাদের কাছে বলে দিলাম, এগুলোকে যদি তোমরা বলো যে না এই দরবার সবসময় বেদাতের বিরুদ্ধে কথা বলছে, বেদাতের সাইয়ার বিরুদ্ধে, ঠিক কিনা বলে? এই দরবার সবসময় শির কুফর অন্যায় অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছে, কেউ যখন অন্যায় করেছে এই দরবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাকে প্রতিহত করবার জন্য, কথা বলুন ঠিক কিনা? আমরা নির্দ্বিধায় বলতে পারি এই বিশ্বজগতের মধ্যে ইসলাম প্রচারের যতগুলো সেন্টার রয়েছে এই বিশ্বজগতের মধ্যে ইসলামকে মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য যতগুলো মিশন রয়েছে যতগুলো ভিশন রয়েছে তার এক নম্বরে যেটি সেটি সার্সিনা দরবার বলতে কোনো অত্যুক্তি হবে না, কথা বলুন ঠিক কিনা? এ দরবার হচ্ছে বিরাট মুক্ত একটি দরবার, কথা বলুন। এ দরবার হচ্ছে বিরাট মুক্ত একটি দরবার, এই দরবার কখনো বেদাতকে প্রশ্রয় দেয় না। এই দরবারের স্টেজ থেকে এই দরবার থেকে ঘোষণা হয়েছে শুক্রবার ছুটির দিন, কথা বলুন ঠিক কিনা? এক সময় রবিবার ছিল, এদেশে যখন তাফসীর মাহফিল 144 জারি করা হলো, 144 ধারা 144 কে উদ্ধার করে তাফসীর মাহফিলে বক্তা মুফাসসির এবং শ্রোতাকে মাঠে ময়দানে ফিরিয়ে দিয়েছে, যে দরবারটি সেই দরবার হলো আমার প্রাণের দরবার সার্সিনা দরবার। আমাদের প্রাণের দরবার ঠিক কিনা বলে? এই দরবারকে যারা রিমুভ করে দিতে চায়, এই দরবার থেকে যারা ডিলিট করে দিতে চায়, এই দরবার হচ্ছে একটি আনপ্যারালাল ইউনিক ফ্যান্টাস্টিক দরবার, যারা বলেন ঠিক কিনা? এই দরবারের কোনো তুলনা হয় না। আমি এর আগেও চ্যালেঞ্জ করে বলেছি এই পৃথিবীর যতগুলো প্রশ্ন বিষয় রয়েছে পৃথিবীর কোন স্পষ্ট বিষয়ের নাম দারুস সুন্নাহ কেউ দেখাতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এই দরবারের স্পষ্ট বিষয়ের নাম দারুস সুন্নাহ, এটা দারুল হাদিস নয় দারুস সুন্নাহ, এটা কি দারুল হাদিস? দারুস সুন্নাহ, কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই দরবারের ইতিহাস ঐতিহ্য আমাদের একটু জানা দরকার। তবে আজ আমরা কথা বলবো একটু ভিন্ন আঙ্গিকে, অনেক কথা যেহেতু এই দরবার সম্পর্কে হয়েছে আমরা রিপিট করতে চাই না। আপনারা সকলে জানেন এই মহাবিশ্বের মহাবিশ্বকর যে গ্রন্থটি সেই গ্রন্থটির নাম হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআন, ঠিক কিনা বলুন? এই বিশ্বজগতের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে গ্রন্থটি সেই গ্রন্থটির নাম হচ্ছে পবিত্র কোরআন কারিম। যদি কোশ্চিন করা হয় এই পৃথিবীর মধ্যে প্রেসের মধ্যে সবচেয়ে কোন কিতাবটি কোন গ্রন্থটি সবচেয়ে বেশি পাবলিশ হয়েছে, ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপানো হয়েছে, আনসার হবে এই পৃথিবীর সবচেয়ে যে পুস্তকটি যে কিতাবটি ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপা হয়েছে সেই কিতাবটির নাম হচ্ছে আল্লাহ পাকের আখেরি কালাম, আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি যেমন করেন, আল্লাহর যেমন কোনো নাই, আল্লাহর যেমন কোনো
কোনো ক্ষয় নাই, আল্লাহর যেমন কোনো পরিবর্তন আর পরিবর্ধন নাই রে, আল্লাহর কালামের তেমন পরিবর্তন আর পরিবর্ধন নাই। যাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম, আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহর সিফাত এটিও কাদিম, জাতের যেমন কোনো ক্ষয় নাই, ক্ষয় নাই পরিবর্তন পরিবর্ধন নাই। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায় রাওয়া খাবারা وَشُكُرُ لِمَنْ صَوَّرَ الْحُسْنَ وَجَمَالَهُ لَجِدَّ وَلَا لَجِدَّ وَلَا